সিম রেজিস্ট্রেশনের একটি প্রক্রিয়া রয়েছে। গ্রাহক যে কোনো টেলিকম অপারেটর কোম্পানির তাদের সার্ভিস পয়েন্টে যাবে, সেখানে গিয়ে সে ফিঙ্গারপ্রিন্ট দিবে এবং হচ্ছে তার জাতীয় পরিচয়পত্র দিবে, তার বিপরীতে সে একটি সিম কার্ড পাবে। এবং আমার ধারণা এখানে আপনারা অনেকেই একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, সেটা হচ্ছে আমরা যখন সিম রেজিস্ট্রেশন করতে যাই, আমরা দেখবেন যে একবার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর তারা বলে যে ফিঙ্গারপ্রিন্টটা সার্ভারে লোড হয় নাই, আপনি আবার ফিঙ্গারপ্রিন্ট দেন, এরকম একাধিকবার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে থাকে। মূলত এইটাই হচ্ছে জালিয়াতির মূল মাধ্যম, এই যে একাধিকবার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে মূলত জালিয়াতিটা করে। তো আমরা তাদেরকে আমরা নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করেছিলাম যে আসলে এই অবৈধভাবে কীভাবে সিমগুলো নিবন্ধন করে থাকে। তো তারা আমাদেরকে মোটামুটি দুইটা প্রক্রিয়ার কথা জানিয়েছে, তাছাড়া আরও কিছু প্রক্রিয়া রয়েছে সেগুলো সম্পর্কে তারা অবগত নয়। প্রথম পদ্ধতিটি হচ্ছে এরকম যে তারা বলে যে কারোর যদি সিম হারিয়ে যায়, হারানো সিমটা সে যখন তুলতে সার্ভিস পয়েন্টগুলোতে বা টেলিকম অপারেটরগুলোর এজেন্টের নিকট যায়, তখন কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে কোনো এনআইডি কার্ড প্রয়োজন নাই, শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তার সিমটা, হারানো সিমটা সে রিপ্লেস করে নিয়ে আসতে পারবে। কিন্তু এই চক্রের সাথে যারা জড়িত তারা মূলত গ্রাহকের কাছে একটি এনআইডি চায়, এনআইডি চেয়ে এনআইডিটা নিয়ে নেয় এবং সে সিমটি রিপ্লেস করার জন্য প্রথমবার ফিঙ্গারপ্রিন্ট নেয়। ফিঙ্গারপ্রিন্ট নিয়ে সে বলে যে আপনার ফিঙ্গারপ্রিন্টটা সার্ভারে যায় নাই, আপনি আবার ফিঙ্গারপ্রিন্ট দিন। তো মূলত আবার ফিঙ্গারপ্রিন্ট নেয় দুইবার, দ্বিতীয়বার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে দ্বিতীয়বার মূলত হচ্ছে সে ওই এনআইডির এগেনিস্টে নতুন করে আরও একটা সিম রেজিস্ট্রেশন করে ফেলে। প্রথমবার যে ফিঙ্গারপ্রিন্ট নিল তাতে তার সিমটা রিপ্লেস করলো, সেকেন্ড টাইম যে ফিঙ্গারপ্রিন্ট নিল সেই ফিঙ্গারপ্রিন্টে তার এনআইডির এগেনিস্টে আরেকটা সিম রিপ্লেস করে ফেলে, সে রেজিস্ট্রেশন করে ফেলে। তো সে যেটা করে থাকে, প্রথম রিপ্লেসমেন্টের সিমটা তাকে দিয়ে দেয় গ্রাহককে, বাকি দ্বিতীয়বার যেটা করলো অবৈধ প্রক্রিয়ায় সেটা সে রেখে দেয় সিমটা। এটা একটা প্রক্রিয়ার কথা বললো। দ্বিতীয় আরেকটি প্রক্রিয়ার কথা তারা আমাদেরকে জানালো, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকেরই যে জাতীয় পরিচয়পত্র রয়েছে এটার একটি নন স্মার্ট নাম্বার রয়েছে যেটা সম্ভবত 18টি ডিজিট, আরেকটি হচ্ছে স্মার্ট এনআইডি কার্ড রয়েছে প্রত্যেকেরই। কিন্তু যারা জাতীয় পরিচয়পত্র করেছে আমাদের প্রত্যেকেরই এটা আছে, আমরা অনেকে হয়তো নির্বাচন কমিশন অফিস থেকে সংগ্রহ করেছি, অনেকে করি নাই। দুইটা নাম্বারে কিন্তু অ্যাক্টিভ আছে এবং তাদের সার্ভারে ডাটাবেজে সেগুলো রয়েছে। কোনো একজন ব্যক্তি যখন সে তার নন স্মার্ট আইডি কার্ড দিয়ে সিম রেজিস্ট্রেশন করতে যায়, তারা তাদের সার্ভার থেকে উইদিন 5 সেকেন্ড এই নন স্মার্ট আইডির এগেনিস্টে যে স্মার্ট আইডি কার্ডটা হয়েছে ওই নাম্বারটাও তারা সংগ্রহ করে ফেলতে পারে তাদের সার্ভার থেকে। তখন তারা করে কি, নন স্মার্ট আইডি নাম্বারের এগেনিস্টে একটি সিম রেজিস্ট্রেশন করে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে। তো তারা আবার বাহানা করে যে আপনার রেজিস্ট্রেশনটা হয় না, ফিঙ্গারপ্রিন্টটা হয় না, আবার ফিঙ্গারপ্রিন্ট দেন। মূলত সেকেন্ড টাইম ফিঙ্গারপ্রিন্ট যেটা নিয়ে থাকে তখন সে স্মার্ট আইডি কার্ডের যে নাম্বারটা সে সংগ্রহ করেছে সেই স্মার্ট আইডি কার্ডের নাম্বারের এগেনিস্টে আরও একটি সিম রেজিস্ট্রেশন করে ফেলে। মূলত একই ব্যক্তির নামে তার স্মার্ট আইডি এবং নন স্মার্ট আইডি দুইটা এনআইডির এগেনিস্টে দুইটা নাম্বার রেজিস্ট্রেশন করে ফেলে। তো একটা নাম্বার দেয় তাকে, গ্রাহককে একটা সিম দিয়ে দেয়, বাকি আরেকটা সিম হচ্ছে তারা রেখে দেয়। পরবর্তীতে মূলত এই সিমগুলো হচ্ছে তারা, এই চক্রের লোকরা হচ্ছে এই সিমগুলো সংগ্রহ করে থাকে বিভিন্ন ইয়েদের কাছ থেকে। তারা মূলত এইগুলো সংগ্রহ করে তারপর হচ্ছে এইগুলো কালোবাজারে বিক্রি করে, উচ্চ মূল্যে বিভিন্ন অপরাধীদের নিকট বিক্রি করে থাকে। তারা মূলত আমাদেরকে এই বিষয়গুলো জানিয়েছে। আমরা অভিযানে, গতকালকার অভিযানে আমরা মূলত মোট 5 জনকে আমরা গ্রেপ্তার করেছি, মূল হোতা সহকারে জয় বিশ্বাস মূল হোতা, এবং আমরা 204টি অবৈধভাবে নিবন্ধিত সিম আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। তার পাশাপাশি আমরা কিছু সিম রেজিস্ট্রেশনের কিছু ডিভাইস আমরা সংগ্রহ করেছি, কিছু এনআইডি কার্ড আমরা পেয়েছি। তাদের বিরুদ্ধে আমরা আইনানুগভাবে ব্যবস্থা নিচ্ছি।